নবী আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি। আপনি একেবারে সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে। কিসের ভেতরে? এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে? নবী আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি। আপনি একেবারে সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে। কিসের ভেতরে? এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে? ইসলাম মানব কোনখানে? সবখানে। উত্তর দেন, ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে? ইসলাম মানব কোনখানে? রাজি আছেন নাকি ভাগাভাগি করবেন? কিছু ইসলাম, কিছু মন মতো, মসজিদ মাহফিল মাদ্রাসা ইসলাম, আর গোটা দুনিয়াটা মন মতো, এরকম ভাগাভাগি করা যাবে না। খবরদার, ইসলাম মানবতার মুক্তির সোপান। বিশ্বনবী এটা নিশ্চিত হলেন। বিশ্বনবীর হৃদয়টারে উজালা করে দিল কে? আল্লাহ। আলম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনার হৃদয় কি আমি খুলে দেইনি? হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া। সাইয়েদনা মুসা আলাইহিসসালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন, রব্বি শরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি, আল্লাহ আমার কাজ সহজ করেন, আমার হৃদয়টারে আপনি খুলে দেন। সাইয়েদনা মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয়, কিন্তু আমার নবী চাওয়ার আগেই আমার নবী হৃদয়টারে খুলে দিয়েছে কে? আল্লাহ। আবার অনেক মুফাসসিরিনে ইকরাম বলেছেন এখানে শরহে সাদর দ্বারা শাক্কু সাদর উদ্দেশ্য, মানে সিনা চাক। আমার নবীর জীবনে পুরো জিন্দিগিতে তিনবার সিনা চাক হয়েছিল। কয়বার? সিনা চাক মানে বক্ষ বিদীরণ করা, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? আপনাদের এই এলাকায় কারো হয় নাই? শুনছেন না? এটা ওপেন হার্ট সার্জারি, গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে। বিশ্বনবীকে এবার তিনবার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। একবার যখন বিশ্বনবী ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন, দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন, তিন নম্বরে বিষ্ণু ঈসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন। কোন সুবহানাল্লাহ! বিষ্ণু বললেন আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো, গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো, আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো। আমার হৃদয়ে জ্ঞান, আমার হৃদয়ে ঈমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো। অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন আলম নাশরাহ লাকা সাদরাক মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ব্রড মাইন্ডেড বানিয়েছেন। সুবহানাল্লাহ! পড়েন, বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন? কি ছিলেন? জোরে বলেন, আরো জোরে, ব্রড মাইন্ডেড, উদার, আকাশের মতো বিশাল, সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ ছিল বিশ্বনবীর হৃদয়, ঠিক কি না? শুধু মুমিনদের জন্য এই বিশ্বনবীর হৃদয়ে মায়া ছিল না, কাফেরদের জন্য মায়া ছিল। সুবহানাল্লাহ! পড়েন, রাহমাতাল্লিল আলামিন, আমার নবী কি ছিল? সবাই বলেন আমা أرسلناك إلا رحمة للعالمين. I have sent you as a mercy for the entire universe. Nobi hai, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। রহমাতাল্লিল আলামিন, আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রহমাতাল্লিল মুসলিমিন, নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত, এটা বলছে নবী? আপনি শুধু মুত্তাকিদের জন্য রহমত বলছে? চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাতাল্লিল মুসল্লিন, যারা মসজিদে যায় মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত বলেছে? কি বলছে? রাহমাতাল্লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ! পড়েন, সবার জন্য রহমত, সবার জন্য হৃদয় দিলদরিয়া। এজন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড, কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না, এমনকি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিশ্বনবী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার ট্রাই করতেন। তিনি যখন খায়বার দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে, বিশ্বনবী ইসলাম মিলিটারিকে পাঁচ ভাগে ভাগ করতেন, পাঁচ ভাগে ভাগ করতেন। কি কমান্ডার ছিলেন তিনি!
এক ভাগের নাম মুকদ্দামাতুল জাইশ ফ্রন্ট উইং, ডান দিকে একটা থাকতো মাইমানা, বায়ে একটা থাকতো মাইসারা, মাঝখানে যে ব্যাটালিয়ন থাকতো এটার নাম কলব, পেছনেরটার নাম খলফ। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য বিশ্বনবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো যা আল মোহাম্মদ ওয়াল খামিস, মোহাম্মদ তার ফাইভ উইং এর ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন, খবরদার এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা, যুদ্ধ করবা, কোনো নারীদের গায়ে হাত তুলো না, শিশুর গায়ে হাত তুলো না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুলো না, খ্রিস্টান পাদ্রি বাবা যারা আছে ফাদার অফ খ্রিস্টিয়ান পাদ্রিদের গায়ে হাত তুলো না, যুদ্ধ করতে যে গবাদি পশু মেরো না, গাছপালাগুলো ভেঙো না। সুবহানাল্লাহ কইতে মনে চায় না, গেছে যুদ্ধ করতে, গেছে কি, কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন, কি রহমতের নবী, সবাইকে সম্মান করতেন, সবাইকে মানুষ হিসেবে দেখতেন। আমরা ভাগ করে ফেলি, আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি, তখনই ভাবা শুরু করি এটা কার মুরিদ, ঠিকই সরসিনার মুরিদ না, চরমনায়ের মুরিদ না, আট্রসির মুরিদ না, অমুক জায়গার মুরিদ, অথবা আমরা বলতে শুরু করি একে জামাত করে না, খেলাফত মজলিস করে না, ইসলামী আন্দোলন করে না, তাবলিগ করে, ভাগাভাগে আছে না নাই, কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না। আগে দেখতে হবে মানুষ, আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ, এগুলো সবাই মানুষ। বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন যে, ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ, ইন্নাহু ইয়াহুদি, এটা তো ইহুদির লাশ, বসেন দাঁড়ালেন যে। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না, সুবহানাল্লাহ পড়বেন না, আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিক আর নাস্তিক, এটা কি মানুষ নয়, সে মানুষ, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, মখলুকাতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ। বিশ্বনবী সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন, এজন্য বিশ্বনবী হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড, মানে খোলা মনের, বড় মনের, দিলদরিয়া, ন্যারো মাইন্ডেড ছিলেন না।